গুড মর্নিং এভরিওয়ান। তো আজকে হচ্ছে 19শে জুন, আর এখন বাজে সকাল 9টা। এই 9টা থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, বাড়িতেই আছো, কি তাই তো? আর আমরাও সুস্থ আছি, ভালো আছি আর বাড়িতেই আছি। তো তোমাদেরকে আমি বলেছিলাম যে কিছুদিন আগে আমাদের এখানে, আমার বাপের বাড়ি এখানে, কিছু করোনা ভাইরাস পজিটিভ পাওয়া গেছে। তো কালকেই শুনলাম তারা রিপোর্ট করে এসেছে 14 দিন পর। তো 14 দিন ধরে এখানে ছিল না, তারা রিপোর্ট করে এসেছে এবং তাদের রিপোর্টে নেগেটিভ এসেছে। তো তারা এখন সুস্থ হয়েছে, তাদেরকে ভালোভাবে নম্বরভাবে বাড়িতে নিয়ে এসেছে। একদিক কমছে তো আরেকদিক বাড়ছে, জানি না কী সত্যি মানুষের মধ্যে না একটা ভয় ঢুকে গেছে। এখন কিছু একটা দেখলে ভাবছে ও করোনা, কিছু দেখলে ভাবছে করোনা, মানে হ্যাঁ বলছে করোনা আছে, মরছি সবাই জানি, এটা খুব ভয়াবহ। কিন্তু কেমনভাবে যেন মানুষের মনে ছড়িয়ে গেছে, মানে এই প্রত্যেকদিন শুনছি এই ওয়ার্ডে হচ্ছে, ওই ওয়ার্ডে হচ্ছে, আর কিছুদিন পর হচ্ছে সুস্থ হয়ে আছে। এটা কী করে হয় মানে সেটাই বুঝতে পারছি না। তো যাই হোক, তো এই নিয়ে তো একটু ভয় চিন্তার বিষয়টা রয়েছে। আর সুবীরের পা অনেকটাই ঠিক আছে, হালকা হালকা একটু একটু ব্যথা আছে, তো দেখা যাক সানডে যেতে পারি কি না আমরা। তো অ্যাকচুয়ালি আমার বিয়ের পরপরই এই লকডাউনটা হয়, আমার ফেব্রুয়ারিতে বিয়ে হয়, তো বিয়ের পরপরে এই লকডাউনটা হয়। আর যেটা হয় চলে বিয়ের পরপর বাপের বাড়ি ছেড়ে শ্বশুর বাড়িতে থাকাটা নিশ্চয়ই যারা ম্যারিড তারা তো জানোই, তো সেই জন্যই আমি একটু ঘন ঘনই আসছিলাম। তো রিচুয়ালস ছিল করতে করতে তো 15 দিন 20 দিন মতন চলে গেল। দেন তারপরে একটু ভাবলাম যে আমার শাশুড়িও বললো আর আমার মাও বলছিলো যে একবারে যদি থাকতে না পারে তাহলে সব এক সপ্তাহ এখানে এক সপ্তাহ ওখানে, তো সেই পারপাসে আমি এসেছিলাম। তো এক সপ্তাহ এখানে এক সপ্তাহ ওখানে কাটাচ্ছিলাম, তো করতে করতে হঠাৎই এখানে আটকে পড়লাম, আমি আটকে পড়েছি এখানে। তো এখানেই ছিলাম আমি, আমি ব্লগটাও এখান থেকেই শুরু করলাম। তো যাই হোক, আর তোমার আর সুবীর তো জামাই ষষ্ঠীতে এসে এখানে আটকে পড়েছে, ও আর যেতে পারছে না। আর প্রবলেম হচ্ছে এখন শুনছি বাস চলছে, কিন্তু ওর এখন পায়ের প্রবলেমটা হয়ে গেছে। তো দেখা যাক এই সানডে কী হয়, যেতে পারি কি পারি না আলটিমেটলি। তো অনেকবারই ভেবেছি যাবো যাবো, কিন্তু যাওয়াটা হয়ে উঠছে না, তো দেখা যাক। আর আজকে হচ্ছে তো শুক্রবার, আজকে শুক্রবার, দেখা যাক মা কী আজকে রান্না করে, কী সিদ্ধান্ত নিয়েছে, এখনো অবধি মা কিছু বলেনি। তো আমার সকালবেলা চা খাওয়াটা কমপ্লিট হয়ে গেছে, এবার খাবো ব্রেকফাস্ট। তো এখনই ব্রেকফাস্ট করবো না, একটু পরে ব্রেকফাস্ট করবো, 9:30-10টার দিকে ব্রেকফাস্ট করবো। তো যাই হোক, জানি না হঠাৎ করে কেন আমার ভিউয়ার্স কমে যাচ্ছে, মানে কি আমার ভিডিওগুলো তাদের পছন্দ হচ্ছে না। অ্যাকচুয়ালি লকডাউন, তো লকডাউনের সময় তোমাদের কিছু ভালো কিছু দেখাতে পারছি না, তো রান্না রান্না দেখাচ্ছি। যাই হোক, কালকে তো একটা স্পেশাল ডিশ করে তোমাদেরকে দেখালাম, তোমাদের কেমন লাগলো কেউ কিন্তু বলছো না ভিডিও, তোমরা কিন্তু কমেন্ট করে কিছু বলছো না আমাকে, তাহলে বলো, নাহলে আমি ভেবে নেবো হয়তো তোমাদের পছন্দ হচ্ছে না, না কি জানি না, বলতে পারবো না। তো চলো আর কথা বাড়াচ্ছি না, চলো তোমাদের দেখাই আজকে ব্রেকফাস্ট কী হবে, হয়তো সেই রুটি ফুটি হবে। তো তাই জন্য তোমাদেরকে আর দেখাচ্ছি না, একবারে তোমাদেরকে লাঞ্চই দেখাবো আজকে লাঞ্চে কী থাকছে, কেমন? আচ্ছা পাশে থেকো আর ভিডিওটা পুরো দেখো। তো ব্রেকফাস্ট করছি, দেখো 9:30 বাজে, আমি এখন ব্রেকফাস্ট করছি। তো নিচে সবাই ব্রেকফাস্ট করছে, দাদা বাবা মা সবাই করছে। আর তো ঘ্যানজার মধ্যে আমার ভালো লাগছে না, তো আমি চলে এসেছি ওপরে আমার খাবার নিয়ে, দেখবে দেখতে পাচ্ছ। তো এখানে অনেক বড় সাইজের একটা লুচি বলতে গেলে,
লুচি করেছে, অনেক বড় বড় সাইজ, বলেছে দুটো করে খেলেই অনেক, তেঁতুলি করেছে। আর এখানে হচ্ছে মটরের ঝোল, আলু সামান্য পরিমাণের আছে, তো মটরের ঝোল করেছে। তোমাদেরকে দেখাচ্ছি লুচির সাইজটা, এটা লুচি বলবো না কি বলবো বল জানে। এই দেখো লুচির সাইজটা দেখো কত বড়। মা বলেছে ছোটো ছোটো করে কী হবে, ছোটো ছোটো করে অনেকগুলো খাস, অনেকক্ষণ ঘুমা লেগে খেতে, বড় বড় করছি দুটো করে সবাই খাবে, ব্যাস হয়ে যাবে, তাড়াতাড়ি রান্নাও হয়ে যায়, ডুব ডুব করে রান্না করা সম্ভব না, তো তাই জন্য মা বড় বড় সাইজে খেয়েছে। মটরের তরকারিটা দারুণ হয়েছে, আর মটরের তরকারিটার কথা খাচ্ছি তো এখন, তো ভাবছি বাইরে যে ঘুগনিগুলো হয় ওগুলো না তো দিন খেলাম না, খুব খেতে ইচ্ছা করছে, কিন্তু এখন তো বাইরের জিনিস খেতেও সমস্যা। তবুও জানো তো কিছুটা মনে হচ্ছে হালকা হয়েছে, কারণ কালকে বাড়ির এখান থেকে ইয়ে মশারি আস্তে আস্তে ফেরি করে না, মশারি বিক্রি, রেনকোট বিক্রি, তো সেরকম যাচ্ছিল। তো একটু মনে হচ্ছিলো কি মানে একটু হালকা হয়েছে, মানে একটু ভালো লাগছিলো, যে সমস্ত এখনো তো গত 3-4 মাস ধরে শুনতেই পাচ্ছিলাম না। আর মটর দিয়ে আলুর দিয়ে তরকারিটা না দারুণ হয়েছে, এর মধ্যে যদি একটু কাসন দিয়ে পড়তো দারুণ লাগতো, কাসন দিয়ে দিয়ে হয়ে যাবে। ছোটো ছোটো লুচি করো না অনেক ঝামেলা, বারবার করে বেলো রে ভাজো রে, একটু বড়ো বড়ো করা, একটু মোটা মোটা বড়ো বড়ো করা। একুশ তারিখ রোববার, তো আবার সূর্যগ্রহণ, কে বলছে এই সূর্যগ্রহণে নাকি করোনা ভাইরাস অনেকটা কমে যাবে, কেউ বলছে এই সূর্যগ্রহণ ভালো না, জানি না কি হবে। আবার আমরা ভাবছি রোববার দিনই যাবো বাড়ি, সূর্যগ্রহণ পড়বে।
কিচ্ছু বুঝতে পারছি না, আজকে যাব যেতে পারবো না কারণ আজ শরীরে প্রায় অতটা ঠিক হয়নি। তাকে শনিবার মা ছাড়বে না, বুঝতে পারছি না কি হবে। আমার খাওয়া কমপ্লিট। তো আমি স্নান করে ঠাকুর দিয়ে চলে এসেছি কিচেনে। কিচেনে এসেও কোনো লাভ নেই, মা আজকে পুরোটাই নিজে নিজে গুছিয়ে নিয়েছে আর নিজে নিজে রান্না করে নিয়েছে। তো আজকে কী কী রান্না হয়েছে আমি জানি না, তো মার কাছে শুনে নি। মা কী কী রান্না হয়েছে আজকে? মাংস করেছিলাম, একটু মাংস ছিল, আর এদিকে আরেকটা কি কচু আলুর দম করে, মানকচু না কাটি, মানকচু আলুর দম করেছি, মানকচু আলুর দম। হ্যাঁ, আর এদিকে উচ্ছে ভাজা ডাল, উচ্ছে ভাজা, উচ্ছে আলু ভাজা দিয়ে ভাজা করেছে আর ডাল করেছে। আর কালকে যে আমি মাংসটা করেছিলাম সেই মাংস কিছুটা রয়েছে, সেটা গরম করে নেবে। তো এটাই আজকে খাওয়া, আজকে লাস্ট এটাই। মা অলমোস্ট রান্না হয়ে গেছে, এখন শুধু উচ্ছে আলু ভাজাটা বসিয়ে দিয়েছে, ওটা হয়ে গেলেই হয়ে যাবে। আর শুভে গেছে স্নান করতে, এরপর বাবা আর তোরা স্নান করবে, তো তাহলেই হয়ে যাবে আজকে লাঞ্চে। তো একটু পরে নাকি মা খেতে দেবে, আর এখন বাজে প্রায় দেড়টা বেজে গেছে। তো দেখো সুবীরের জন্য মা বেড়ে দিয়ে দিয়েছে অলরেডি, কারণ সুবীর একটু বেরোবে কাজ আছে, তার জন্য একটু তাড়াতাড়ি করে খেয়ে নিচ্ছে। তো মা বেড়ে দিয়েছে, এটা কিসের ডাল মা? মুসুরির ডাল। এটা মুসুরির ডাল, এটা হচ্ছে আলু আর মানকচুর দম, আর এটা হচ্ছে কালকে আমি যেটা বানিয়েছিলাম তারা সেটার মাংসটা, আর এটা হচ্ছে উচ্ছে আলু ভাজা, আর গন্ধরাজ লেবু আর শশা রয়েছে। তো আজকে আমাদের এটাই হচ্ছে। তো দুপুরে খাওয়া আমার হয়ে গেছে, বাড়িতে সবারই খাওয়া দাওয়া হয়ে গেছে, আর সুবীর বেরিয়ে পড়েছে, তোমাকে বললাম তুমি বেরোবে দরকার আছে তার জন্য, তো ও খেয়ে দিয়ে বেরিয়ে পড়েছে। আর যে যার ঘরে রয়েছে, মা এখন লোকনাথ দেখছে মোবাইলে, আর বাবা ঘুমাচ্ছে, দাদা মুভি দেখছে ল্যাপটপে। তো আমিও যাবো একটু পর, আমাকে ভিডিও এডিটিং করতে হবে যেটা আমি আজকে পোস্ট করবো, তো সেটা এডিট করতে হবে, এডিট করে পোস্ট করবো। তো যাই হোক, তো এখন বাজে হচ্ছে 3:30, আর এখন যখন সুবীর নেই ন্যাচারালি সুবীর ঘরে থাকে বলে আজকে সকালে বেডশিটটা চেঞ্জ করা হয়নি, করবো বলে, আর ও উঠলো না আর করাও হয়নি। তাই আমি ভাবলাম যে কদিন আর কালকে বা পরশুর মধ্যে আমাদের যে কাচাকুচির মাসিটা আছে সে আসবে, তো তার জন্য মা বলছে তোল 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 করে, কিন্তু তোলা হচ্ছিলো না, বেডশিটটা যে উঠিয়ে দেবো, নতুন বেডশিট পাটা ভালো কাঁচা বেডশিট পাটবো, সেটা হচ্ছিলো না। তো আমি এখন ভাবলাম যে ফালতু শুয়ে তুয়েতে কোনো লাভ নেই, তাই একটুখানি এক কাজ করি, এখন যখন সুবিধ নেই আমি তাহলে বেডশিট এখন চেঞ্জ করে দিই। তো চলো আমি তাহলে কাজটা সেরে নিই, দেন তারপরে আমি এডিটিংয়ে বসবো, চলো তাহলে। Thank you.
তো দেখলে আমার বেডশিট চেঞ্জ করা কমপ্লিট হয়ে গেছে, আর ওইটা রেখে দিয়েছি আমার কালকে, হ্যাঁ কালকেই তো মনে হয়, তো কালকে আসার কথা আছে তো কাচার মাসি, তো সে এসে কাজ পেটার জন্য উঠে অনেক দিন ধরে ভাবছি, কিন্তু সুবিধ থাকে বলে সেরকম হয়ে ওঠে না। তো সকালবেলা তো একদমই না, সকালবেলা ঘুম থেকে উঠতে উঠতে 9টা সাড়ে 9টা বাজিয়ে দেয়, যেহেতু এখানে আছে তার জন্য, আর বাড়ি থাকলে পরে একটু সকাল সকালেই উঠতে পারে, তার জন্য আর হয় তবে কাজে মাসে চলে আসে কাজ কম হয় তখন, তাই জন্য আর তাড়াতাড়ি করে জাস্ট বিছানাটা ছেড়ে ওই বিছানাটায় পেটে দিয়ে থাকি, চাদরটা পেটে দিয়ে, তো হয়ে ওঠে না খুব আজকে করে ফেলা, তো হয়ে গেছে তো কাজ, এটাকে আমি রেখে দেবো গামলায়, কালকে এসে কাজ দেবে, আর এখন যাব গিয়ে এডিটিং করবো কম্পিউটারে বসে, তো চলো তোমাদেরকে সাথে নিয়ে যাই। তো ভিডিও এডিটিং করতে আমি বসেছিলাম, বাট হঠাৎ করে নেটের প্রবলেম হয়ে গেছে, তো কম্পিউটার বন্ধ করে আমি চলে এসেছি, ব্যালকনিতে বসে রয়েছি, এখানে একটু হাওয়া দিচ্ছে, তো এখানে বসে রয়েছি, এখন নেটটা কখন ঠিক হয় দেখি, তারপরে এডিট করে তারপরে না হয় পোস্ট করতে পারবো, দেখা যাক ওয়েট করি। তো যাই হোক এখন একটু রেস্ট, একটু ঘুম ঘুম পাচ্ছে, ওয়াটার একটু রেস্ট নেবো, তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি, এখন দেখা যাক কখন নেট আসে, ভিডিওটা আমি এখানেই শেষ করি, আর বেশি বড় করব না, তোমাদের কাছে যেটা প্রত্যেকদিন বলি আজকেও করব, ভিডিওটা প্লিজ 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 সবাই পুরোটা দেখো, আর ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও, আর তোমরা কোনোরকম টাইপের ভিডিও দেখতে চাইলে সেটা আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও, আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার তো করবেই, আর যারা যারা সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করবে, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে, তাহলে আমার ভিডিও নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে দেবে, ঠিক আছে, তবে আজকে এইটুকুই, আবার দেখা হবে কালকে অন্য একটা ভিডিওর সাথে, টাটা।